সবাইকে নমস্কার জানাই। ত্রিপুরা সরকারের স্পোর্টস এবং ইউথ অ্যাফেয়ার্স দপ্তর আয়োজিত আজকে এই বাদারঘাট স্টেডিয়ামে 400 মিটার এবং 8টা রো নিয়ে যে অ্যাথলেটিক ট্র্যাক, সিন্থেটিক ট্র্যাক আগামী দিনে নির্মাণ করা হবে, যা কভার করবে প্রায় 7,700 স্কোয়ার মিটার এরিয়া, এটা শুভ উদ্যোগ। রাজ্য সরকার সেটা গ্রহণ করেছে, স্পোর্টস এবং ইউথ অ্যাফেয়ার্স দপ্তর। আজকে তার ফাউন্ডেশন স্টোন বা ভিত্তিপ্রস্তর স্থাপন। গত পরশুদিন রাজ্য সরকারের নতুন ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী হিসেবে আমি দায়িত্বভার গ্রহণ করি এবং ঠিক তখনই এই দপ্তরের সেক্রেটারি, ডাইরেক্টর এবং অন্যান্য আধিকারিকরা গিয়ে আজকের এই কর্মসূচিতে আমাকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পত্র প্রদান করেন। দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর এটাই আমাদের দপ্তরের প্রধান কর্মসূচি এবং এমন একটা কর্মসূচি যা আগামী দিনে ত্রিপুরাতে নতুন নতুন রূপে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। খেলাধুলার জগতে প্লেয়ার তৈরি করতে যেটা সাহায্য করবে, সেই সিন্থেটিক ট্র্যাক, যে মাঠ তৈরি হবে, যারা উপস্থিত রয়েছেন ক্রীড়া দপ্তরের সচিব, ডাইরেক্টর, আমাদের পশ্চিম জেলার জেলাধিপতি, বিশ্বের দরবারে ত্রিপুরাকে খেলাধুলার জগতে যিনি নতুন পরিচয় এনে দিয়েছেন, দীপা কর্মকার, ক্রীড়া দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ, প্রাক্তন খেলোয়াড়রা, সাংবাদিক বন্ধুরা এবং এলাকার বিভিন্ন সুধী নাগরিক বন্ধুরা, সবাইকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের সঙ্গ পেয়ে এখানে উপস্থিত থাকার জন্য। ভারত সরকার ফান্ড প্রদান স্টেডিয়ামে হতে চলছে আজকে, যেটার ওপেনিং হলো বিকজ এই অলিম্পিকে অ্যাথলেটিক্স এমন একটা প্রাউড মোমেন্ট আমাদের দাঁড় করিয়েছে যে নীরজ চোপড়া অ্যাথলেটিক্সে গোল্ড মেডেল দিয়েছে এবং আই থিঙ্ক আমরা ওই দিন সবাই যখন আমাদের রাষ্ট্রীয় সঙ্গীত হচ্ছিল আমরা সবাই প্রাউড মুভমেন্ট করছিলাম। আর আজকে এরকম একটা গেম অ্যাথলেটিক্স এর সিন্থেটিক ট্র্যাকের ওপেনিং হতে চলছে, তো আমি সবচেয়ে বড় আমার মনে হয় গ্রাউন্ডে কোচের দায়িত্ব, এত সুন্দর একটা গ্রাউন্ড একটা হচ্ছে তৈরি, তো সেটাতে সবচেয়ে বেশি দায়িত্ব এখান থেকেও যাতে আমাদের অলিম্পিয়ান, কমনওয়েলথ, এশিয়ান গেমস মেডেলিস্ট বেরোয়, তার জন্য আমি সকল কোচদের বলবো যে এত সুন্দর একটা ট্র্যাক তৈরি হচ্ছে ওটাতে কাজে লাগিয়ে আমাদের, বিকজ আমাদের নর্থ ইস্টের ট্যালেন্টের অভাব নেই, আমাদের শুধু একটু কাজ করে পরিশ্রম করে। হ্যাঁ, আজকে সত্যি আমার কোচ এখানে উপস্থিত নেই, কারণ উনি ট্রেনিং করাচ্ছে, আমাদের টেস্ট চলছে, আমি মাঝখান থেকে এসেছি, তো আমার মনে হয় যদি আমরা কোচেসরা যারা আছে তারা যদি সতর্ক হয় তাহলে আমাদের কমনওয়েলথ, এশিয়ান এবং অলিম্পিকের মতো পোডিয়ামে পৌঁছানো এতটা কঠিন হবে না। এই বলেই সবাইকে অল দ্য বেস্ট জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। নমস্কার।